নমস্কার, শুভ শারদীয়ার অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আমাদের দুজনের তরফ থেকে। ইয়েস, শারদীয়ার অনেক শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো কাটাবেন, পুজোতে খুব আড্ডা মারবেন, প্যান্ডেল হপিং করবেন এবং প্রচুর খাওয়া দাওয়া করবেন, সিনেমা দেখবেন, অবশ্যই বাংলা সিনেমা দেখবেন। আজকে সপ্তমী এবং সপ্তমীতে সবাই খুব ভালো করে প্যান্ডেল হপিং করো। বাট আমাদের দুজনের তরফ থেকেই একটাই রিকোয়েস্ট সবাইকে, যেমন নিজেরা আমরা সুন্দর করে সাজবো, সেরকম আমাদের চারিপাশটাও সুন্দর করে সাজিয়ে রাখবো। খাবার জিনিসের ঠোঙা বা প্যাকেট, প্লাস্টিক, প্লাস্টিকের জলের বটল, জল খেয়ে খাবার খেয়ে জিনিসগুলো যেখানে সেখানে ফেলবো না, সুন্দর করে আমাদের চারিপাশটা সাজিয়ে রাখবো। এবং বাইক নিয়ে যখন বেরোবো হেলমেট পরেই বেরোবো, সাবধানে রাস্তা পার হবো এবং ট্রাফিক আইন মেনে চলবো, এবং প্যান্ডেলে যখন যাব আমরা ঠাকুর দেখতে তখন চেষ্টা করব যে যাতে আমার জন্য কারোর অসুবিধা না হয়, এবং অন্যকেও সাবধানে থাকার জন্য সাজেস্ট করব। এবং সারাক্ষণ ধরে আমরা আনন্দের মধ্যে, কখনো যেন কোনো কারণের জন্য ভুল বশত কোনো এমন কিছু না ঘটে যেটা আমাদের জন্য দুঃখের হতে পারে। তো প্লিজ, পুজো তো আনন্দে কাটাবই, তার সঙ্গে সঙ্গে যেটা করব সেটা হচ্ছে সাবধান থাকবো আর কি, আমরা সচেতন হয়ে থাকবো, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের তরফ থেকে আমরা তোমাদের সোশ্যাল মিডিয়ায় তোমরা প্রচুর ঠাকুর প্যান্ডেল প্রচুর নিশ্চয়ই আপলোড করবে, আমরা সেগুলো দেখবো নিশ্চয়ই, নানা রকম মাধ্যম দিয়ে দেখবো, ঠিক, দেখে নেবো। অ্যান্ড সবাইকে একটাই রিকোয়েস্ট যে খুব ভালো থাকো, ভালো করে পুজো এনজয় করো, অ্যান্ড খাওয়া দাওয়া আড্ডা প্রেম। আর প্রচুর বাংলা ছবি রিলিজ হয়েছে, সবাই প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখো। পরিণীতা এখনো চলছে, পরিণীতাও দেখো, বাংলা গান শুনো অবশ্যই, এবং খুব ভালো করে পুজো কাটিয়ে হ্যাপি পুজো, হ্যাপি পুজো, ভালো থেকো।